খুদারি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বছর না 800 বছর ধরে আল্লাহ পাক দাওয়াত দিলেন নূহ নবী দাওয়াত দিলেন এক বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তোমরা এই কথাটা মানো ওরা বলল না না আমরা কখনো ঈমান আনব না ওই 80 জন লোক যারা দ্বীন কবুল করলো তাদের ভিতর আছে দ্বীন মুজুর কেউ আছে আধা ভিখারি কেউ আছে মনে করেন ওই যে গরীব মানুষ দিন আনে দিন খায় এরকম অভাবী মিসকিন গরীব মানুষটা নূহ আলাইহিস সালামকে ভালোবেসে কালেমা পড়ল সমাজের প্রতাপশালী ধনী ব্যক্তি যারা আছে তারা কালেমা পড়ল না তারা নূহ নবীকে ভর্ৎসনা করতে লাগলো ও নূহ তুমি এগুলি কোথা থেকে আনছো এগুলি আমরা মানি না কিন্তু দিন মজুর অভাবী মিসকিন যারা তারা কালেমা পড়ল সমগ্র নবীরাই কালেমার দাওয়াত দিলাকে গরীব মানুষ কবুল করেছে আমার নবীও যেই দিন কালেমার দাওয়াত দিলেন সর্বপ্রথম গরীব মানুষ আর দাস আর অভাবী মিসকিন শ্রেণীর মানুষরা দিন কবুল করেছিল একজন বেলাল একজন খাব্বাব একজন মুয়াসাল কারনি একজন সুমাইয়া একজন ওই যে হযরতে রাসূল কারীমের সাহাবী দরিদ্র মিসকিন আবু যর গিফারি এরকম গরীব মানুষ যারা ছিল তারা দিন কবুল করলো ধনীর আগে কবুল করে নাই ধনীরা নবীকে আগে মানতে পারে নাই এই জন্য আল্লাহ রাসূল বলতেন উম্মত গরীবের মধ্যে তোমরা আমাকে তালাশ করো আমাকে গরীবের মধ্যে খুঁজে পাইবা আর গরীব মানুষ আমাকে ভালোবাসবে এই জন্য দেখবেন আহলে সুন্নতুল জামাতের মধ্যে রাসূল যারা ভালোবাসে তাদের অধিকাংশই গরীব মানুষ অশিক্ষিত রিকশাওয়ালা দিন মজুর শ্রমিক এরা বেশি ভালোবাসে এরা কা আমার দলিল লাগতো না বিনা দলিল ইমানি কি কথা কর না কা এরা কা দলিল লাগতো না বিনা দলিল ইসল নবী মানার জন্য দলিল লাগবো না হ্যাঁ না দলিলের প্রয়োজন যিনি হাতের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে তার আবার দলিল কি এক বেদুইন এসে বলল হুজুর মুস্তাদরিক হাকিমের হাদিস আমি কালেমা পড়ব কিন্তু শর্ত হলো ওই যে গাছ আছে ওই যে গাছ ওই গাছ যদি হেঁটে হেঁটে এসে আপনার কালেমার সাক্ষ্য দেয় আমি কালেমা পড়ব নবী বলেন বেদুইন বধু আমি গাছকে ডাকতে হবে না তুমি গাছের কাছে যা বলো আখিরি নবী রহমাতুলিল আলামিন তোমাকে ডাকতেছে সুবহানাল্লাহ ঘুমাচ্ছে একসাথে জোরে বলেন তো আল্লাহ আকবার এসেছে বেদুইন হুজুর কালেমা পড়ব যদি গাছে হেঁটে হেঁটে সে সাক্ষ্য দেয় নবীজি বললেন বেদুইন আমি ডাকতে হবে না তুমি যা গাছের বলো গাছ আমার কাছে চলে আসবে যা বলো নবী ডাকতেছে বেদুইন যা গাছের বলে গাছ শুনছো নবী তোমাকে ডাকে একটু জোরে বলেন সুবহানাল্লাহ প্রশ্ন জবাব গাছে কি আরবি ভাষা জানে বাংলা ভাষা উর্দু ফার্সি ইংরেজি বেদুইন যায় আরবিতে বলল গাছ নবী ডাকে গাছ নবী তোমাকে ডাকে গাছটার ডান দিকে একটা মুচুর দিল বাম দিকে একটা মুচুর দিয়া তার শিকড় উঠাইয়া শিকড়ের সাহায্যে গাছ হাঁটতে লাগলো প্রিয় বন্ধুগণ গাছ হেঁটে হেঁটে নবীজির সামনে দাঁড়াইয়া ডালপালাগুলি ঝুঁকাইয়া নবীর সামনে মাথা নত করে দিল একবারে একবারে ঝুঁকাই দিল ঝুঁকাই দিয়া নবীকে সালাম দিচ্ছে সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এতদিন গাছের জবান ছিল না আজকে নবীর কারণে জবান খুলে গেল আইন আল্লাহ পরিবর্তন করে দিল এতদিন গাছে হাঁটলো না আজকে হাঁটা শিখলো এতদিন গাছ কারো কথাই শুনলো না আজকে আরবি ভাষাও বুঝলো নবীজি বললেন গাছ তুমি আমার কালেমার সাক্ষ্য দাও নবী বলার সঙ্গে সঙ্গে গাছ বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই বেদুইন ডাক দে বলল হুজুর আমি কালেমা পড়তে পারি আরো শর্ত আছে
দেখেন তখনও মনে করেন যে দলিল আরো চাই কার কি শর্ত বলে হুজুর এই গাছ যদি জাগামতো চলে যায় আল্লাহর নবী বলেন গাছ তুমি জাগামতো চলে যাও গাছ হেঁটে হেঁটে জাগামতো যে আবার বসে গেল যে রকম গাছ ওই রকম হয়ে গেল এরপর বেদুইন বলল হুজুর আর দেরি না আপনি কালেমার সাক্ষ্য আমারে দিয়ে দেন কালেমা পড়ে ফেলল বেদুইন ও মুসলমান নূহ নবী একদিন না দুই দিন না 800 বছর ধরে কালেমার দাওয়াত দিলেন 800 বছর পর্যন্ত তারা মানলো না এরপরে আল্লাহ পাককে বলেন আল্লাহ 800 বছর ধরে দাওয়াত দিলাম এই গরীব মানুষ কয়েকজন মানছে ধনীরা মানে না আল্লাহ তুমি আবার গজব ছাপায় দাও এই জাতির কাছে আর দাওয়াত দেওয়া যাবে না এরা মানেই তো না এরা খালি গজব চায় ওই ধনী ধনী ব্যক্তি যারা প্রভাবশালী আছে এরা খালি কয় ও নূহরে তোর আল্লাহর এত ক্ষমতা একটু গজব আনা তো দেখি একটু গজব আনা দেখি তোর আল্লাহর কত ক্ষমতা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ তাহলে তুমি একটা গাছ লাগাও খোদারই পয়গম্বর একটা গাছ লাগাইলো একটা গাছ লাগানোর সময় ধনীরা এসে কয় নূহ করো কি বলে গাছ লাগাইতেছি বলে কারণ কি বলে এই গাছটা বড় হবে গাছটা কাটবো ফাড়বো কাঠ বানাবো নৌকা বানাবো আল্লাহ মহা প্লাবন দিবে সারা পৃথিবী ডুবাই আল্লাহ পানিতে নিমজ্জিত করবে এই গাছের ভিতরে আমার কালেমা যারা পড়বে আমার কথা যারা শুনবে তাদেরকে নৌকা ছড়ায় আল্লাহ হেফাজত করবে ধনীরা হাসে আর কয় নূহ পাগল হয়ে গেছে দেখছো নূহ পাগল হইছে গাছ লাগাইলেন 100 বছর আগে গাছ বড় হলো 100 বছর কত বছর 100 বছর বিরাট বড় গাছ হয়ে গেল বিরাট বড় গাছ 100 বছর পর্যন্ত আরো দাওয়াত দিলেন মানে না আরো 100 বছর দাওয়াত দিলেন নূহ আলাইহিস সালাম তারপরও মানে না বাজানো তন্মধ্যে 100 বছর পরে গাছটা বড় হয়ে গেল আল্লাহ বলেন নূহ গাছ তুমি কেটে ফেলে দাও নূহ আলাইহিস সালাম গাছ কাটতে লাগলেন তখনও ধনীরা এসে কাফেররা এসে বলল নূহ করো কি বলে গাছ বানাইতেছি কাঠ বানাইতেছি এরপরে নৌকা বানাবো নূহরে পাগল হইছে খোদারই পয়গম্বর নৌকা বানাইতে লাগলেন তিন তলা বিশিষ্ট নৌকা হয়ে গেল কোন কোন বর্ণনা আসছে 40 হাত লম্বা বিরাট বড় নৌকা নূহ আলাইহিস সালাম বানাইলেন সেই গাছটা ছিল বাজান সেগুন গাছ কি গাছ সেগুন গাছ এইজন্য সেগুন গাছের কাঠ খুব মজবুত সেগুন গাছের কাঠ দিয়ে নৌকা বানানো বাড়ির আসবাবপত্র বানাইলে এটা টেকসই হয় আল্লাহ সেগুন গাছ লাগাইলেন নূহ আলাইহিস সালাম রে দিয়া সেগুন গাছ বানানো হলো এই সেগুন গাছের কাঠ দিয়া বিরাট বড় নৌকা বানানো হলো তিন তলা বিশিষ্ট আল্লাহ বলেন ওরে নূহ তোমার কুপুরে যারা ঈমান আনছে তাদেরকে তুমি নৌকার মধ্যে উপরের তলায় নিয়ে যাবা আর এরপরে যারা আছে পশু প্রাণী জোড়ায় 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 তুমি প্রত্যেক তালার মধ্যে পশু পাখিগুলি নিয়ে যাও জোড়ায় জোড়ায় তুমি নিবা নূহরে যেই দিন একবারে আগুনওয়ালা চুলার ভিতর থেকে মাটি ফেটে পানি বের হবে সেই দিন থেকে বুঝবা মহাপ্লাবন শুরু হয়ে গেল নূহ আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাকলেন হাম সাম ইয়াফিস এবং কেনান হাম সাম ইয়াফিস এবং কেনান কেনান কালেমা পড়ে নাই নূহ নবী বলেন কেনান তুমি আসো কেনান বলল না আব্বা জান আমি যাব না নূহ নবী বলেন কেনান রে পানিতে নিমজ্জিত হবে কেনান ডাক দে বলেন সবচাইতে বড় পাহাড়ের উপরে আমি চলে যাব তারপরও বাপ তোমার সাথে যাব না এই জন্য কোন কোন ছেলে আছে কেনানের মতো বাপের কথা শুনে না কি কথা কন না কেন কেনানের মতো শয়তান বাপের কথা শুনে না হযরত নূহ আলাইহিস সালাম যে ছেলেরা মেয়েরা বাপের কথা শুনে না এটা কেনানের খাসলাত পাইছে হযরত নূহ নবী রান্না শুরু করলেন চুলা ফেটে আগুন আসতে লাগলো আসমান ফেটে গেল জমিন ফেটে গেল খালি পানি আর পানি আর পানি পানি আর পানি আসতে লাগলো সারা পৃথিবী পানিতে নিমজ্জিত নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা জোড়ায় 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 করে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওই জাহাজের মধ্যে তিনি এই পশু পাখিগুলি নিলেন শয়তান চিন্তা করলো
এখন আমার উপায় কি হবে এখন যদি নূহ নবীর নৌকায় উঠতে না পারি তো আমার বিপদ এই পানির মধ্যে আল্লাহ তো আমার সুবায়ে মারবে শয়তান করছে কি গাধার লেজ ধরে আস্তে করে পালাইয়া পিছন দিক দিয়ে একবারে ভুরুত করে নৌকার মধ্যে চলে গেছে গাধার পিছনে ধরে সুবহানাল্লাহ গাধার পিছনে ধরে শয়তানে নূহ আলাইহিস সালামের নৌকায় ঢুকে গেছে হযরতে নূহ নবী আলাইহিস সালাম 950 বছর ধরে কালেমার দাওয়াত দিলেন মাত্র 80 জন মানুষ দাওয়াত কবুল করলো বাকিরা কবুল করেন এমন কি ওনার ছেলে কেনান কেনান পর্যন্ত কবুল করলো না দ্বীনের পয়গাম দ্বীনের দাওয়াত খোদারই পয়গম্বর 950 বছর ধরে কষ্ট করলেন একটা না 800 বছর ধরে তিনি দাওয়াত দিলেন কালেমার দাওয়াতে এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ সেই সময় নূহ নবীর কালেমার দাওয়াত দিলেন এক আল্লাহর দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান কেন সেই আল্লাহকে এক মালিক মানবেন আমি দশটা মিনিট আপনার সামনে ব্যাখ্যা উপস্থাপন করি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই আমি নূহ আলাইহিস সালামের আলোচনা পরে আসতেছি আশ্চর্য কিছু আলোচনা শোনাবো খুব মনোযোগ দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই আচ্ছা আপনারা বলেন সমুদ্রের ভিতরে বহু প্রজাতির মাছ আছে এমন কি 85 হাজারের কোয়ালিটির জীব সৃষ্টি মাখলুক আল্লাহ পাক তৈরি করলেন খুব মনোযোগ দিয়েন সমুদ্রের ভিতরে বিরাট বিরাট কোয়ালিটির মাছ অনেক বড় বড় মাছ আছে যেগুলি মাছ আপনি যদি দেখেন নীল তিমি একটা তিমি প্রত্যেক দিন টন টন খাদ্য খাবার খেয়ে থাকে ও মুসলমান ডিসকভারি চ্যানেলের মধ্যে মাঝে মধ্যে দেখবেন এই নীল তিমিগুলি বিরাট আকারের এক একটা প্রায় জাহাজের সমতুল্য হয়ে থাকে আল্লাহ পাক এই নীল তিমিদেরকে খাবার খাওয়ান একটা দিনের জন্য আমার আল্লাহ তাকে অভুক্ত রাখেন না আপনার দেশে যত বিল বাওর আছে এই বিল বাওরের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মন টন মাছ হয় এই যে আপনারা দেখেন আমাদের দেশে পদ্মা নদী যমুনা নদী মেঘনা নদী আর ওই যে ব্রহ্মপুত্র থেকে শুরু করে বহু নদী আমাদের দেশ দিয়ে প্রবাহিত হয়ে গেল আচ্ছা বলেন নদীর বয়স কত জবাব দিবেন বাংলাদেশের বয়স যত নবীর নদীর বয়স তত এই ভূখণ্ডের বয়স যত নদীর বয়স তত কারণ এই ভূখণ্ড যতদিন আল্লাহ তৈরি করলেন ততদিন পর্যন্ত এই নদী এখনো প্রবাহিত হয়ে আছে এই নদীর ভিতরে কোটি কোটি টন মাছ চলে গেল পৃথিবীতে আর দুই এক বছর যায় নাই আমাদের আগে ছিল ব্রিটিশ ব্রিটিশদের আগে ছিল মোগল মোগলদের আগে সালতানাত সালতানাতদের আগে বহু রাজা ধীরাজরা চলে গেছে বহু ধর্মের সনাতন বলেন বৌদ্ধ বলেন শিখ বলেন বহু জাতির বহু বর্ণের ধর্মের বাচ্চারা চলে গেল হাজার হাজার বছর ধরে এই পৃথিবী চলমান কোটি কোটি টন মন মাছ বলেন তো খাবারটা দেয় কে আল্লাহ এতে কি কোনো সন্দেহ আছে না তাহলে সেজদা দেব কাকে আল্লাহকে জিকির করব কার আল্লাহ প্রশংসা হবে কার আল্লাহ ইবাদত হবে কার আল্লাহ এই জন্য আল্লাহ বললেন ওয়াকাদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি إحسانا الله ডেকে বললেন এ বান্দা তুমি শোনো আমি
আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেবে না আমি আল্লাহর মতো কাউকে খোদা মনে করবে না আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না আমি আল্লাহ ব্যতীত কাউকে দেনেওয়ালা মনে করবে না আমি আল্লাহ ব্যতীত কাউকে রিজিক দেনেওয়ালা মনে করবে না আমি আল্লাহ 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 আল্লাহর জায়গায় আছি আল্লাহু আলা কুল্লি শাইইন কদীর সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা পানি খোদা তোমার মেহের সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন খোদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি খোদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা খোদা তোমার মেঘের এই যে মাস সমস্ত মাসেদের রিজিক আল্লাহ দিলেন তিনি আমার আল্লাহ আল্লাহর একটা পরিচয় আছে আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বুল আলামিন সমস্ত জগৎসমূহের রব আসমানের উপরে সাতটা আসমান আছে সাত আসমানে যা কিছু আছে সব কিছু রব আল্লাহ রব শব্দের অর্থ লালন পালন করনেওয়ালা যিনি প্রতিপালন করেন তাকে রব বলা হয় যেই জমিনের উপরে বসে আছেন এই জমিনের নিচে আরো ছয়টা জমিন আছে মোট সাতটা জমিন এই জমিনের ভিতরেও আরো নদী আছে সমুদ্র আছে আপনি যেই জমিনের উপরে এই পৃথিবীর নিচে আরো পৃথিবী আছে এই পৃথিবীর মধ্যে সূর্য আছে এই পৃথিবীতে নদী আছে মাছ আছে আল্লাহ সৃষ্টি আছে এই সব সৃষ্টির মালিক আমার আল্লাহ রব আমার আল্লাহ রব শব্দের অর্থ হলো লালন পালন করনেওয়ালা আল্লাহ দুনিয়াতে আল্লাহর পরে আরেকজনকে রব বানাইছেন আমার সাথে সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আমি বাবা মা সম্পর্কে আমার ভাইরা আলোচনা করেছেন আমি শুধু এই আয়াতের উপরে ছোট্ট একটা টপিকস আপনাদের সামনে উপস্থাপন করি হে লাকসামের মুসলমান খুব মনোযোগ দিয়েন আল্লাহ রব বাবা মাও রব আল্লাহ রব বাবা মাও রব আল্লাহ হলো রব্বুল আলামিন বাবা মা হলো সন্তানের জন্য রব কেমন করে দোয়া করলাম আল্লাহ শিখাইলেন কোরআনে কোরআনের বাক্যে মালিকের জবানে এই কোরআন কিন্তু পৃথিবীর কোনো কারো কালাম না পৃথিবীর কোনো লেখা কোনো কিতাব না বই না কোনো সাহিত্য প্রবন্ধ গ্রন্থই কোরআন না কোরআন সরাসরি আল্লাহর কালাম আল্লাহর জবানের বাক্য লা রাইবা ফিহি যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই রব্বে করিম ডেকে বলে হে বান্দা তুমি দোয়া করা কি করো কিভাবে রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা এখন আমার দেশে যারা দোয়া মানে না ও দোয়া করলো কোন সময় প্রশ্ন
আমার দেশে যে ভাই দোয়া মানে না বেদাতের তপক দিয়ে চলে গেল যে নাই দোয়া নাই আল্লাহ শিখিয়ে দিলেন বান্দা দোয়া করো তুমি কে শিখিয়েছে আল্লাহ কে আল্লাহ কুরআন হচ্ছে সবচেয়ে বড় ডকুমেন্টস কুরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল হতে পারে না ঠিক কি না এই কুরআন হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ ইসলামের সবচেয়ে বিশুদ্ধ প্রমাণ হচ্ছে কুরআন কুরআনে আল্লাহ বলেন তুমি দোয়া করো তোমার পিতামাতার জন্য এখন যে দোয়া মানে না সে দোয়া করলো না কথা না বলি বুঝার চেষ্টা করবেন যে দোয়া মানে না সে দোয়া করে কখন আমার ওই ভাইটাকে কে বা কারা বুঝাইলো বুঝলাম আল্লাহ বুঝাইলেন 1450 বছর আগে আর বান্দা বুঝাইলো 1450 বছর পরে আল্লাহ বুঝাইলো তুমি দোয়া করো বান্দা বুঝাইলো বেদাত হবে আল্লাহ কোরআনে বলেন উদউনি استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم এখানে মুরব্বিরা শিখ মেম্বার সাহেব আর অসুস্থ তার এখন এর কি বলে অক্সিজেন না অক্সিজেন রানিং চলতেছে সে বসে আছে উনি কেন বসে আছেন আপনাদের কাছে বলেন তো টাকা দিবেন অক্সিজেন বিল দিবেন হসপিটালের টাকা ওনার লাগবে কি লাগবে না জোরে আরো জোরে আরো জোরে এখন দুয়ায় যদি না করেন দুয়ায় যদি না মানেন তাহলে করলেন কোন সময় আজকে বুঝে যাওয়াটা জরুরি ওনার আজকে দোয়ার প্রয়োজন উনি টাকা নিতে আসেন না উনি এখানে খাইতে আসেন না ওনার ঘরে ভালো খাবার আছে উনি আসছেন এখানে অসুস্থ অক্সিজেন চলতেছে তারপরে শুধুমাত্র বসে আছেন আপনাদের কাছে একটু দোয়া আসেন আল্লাহ সুস্থ করে দেন তাহলে আপনি ভাই দোয়া যদি নাই মানে তাহলে আমি কি করে আপনাকে বুঝাবো এই জন্য আল্লাহ কোরআনে 1450 বছর আগে শিখিয়েছে আরে আমার মতো হুজুর তো আজকে শিখাচ্ছে আপনাকে 1450 বছর আগে রাব্বি করিম শিখিয়েছে উদউনি আস্তাজিব লাকুম তুমি আমার কাছে চাও আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিব তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিব কে দিবে কে কে দিবে কে আল্লাহ কে দিবে আল্লাহ কে দিবে আল্লাহ আল্লাহ শুধু আমাকে দেয় না গাছেরও দেয় শুধু গাছেরও দেয় না মাছেরও দেয় সূর্যেরও দেয় না চাঁদেরও দেয় সব সৃষ্টি আল্লাহ কাউকে মাহরুম করে না ও হিন্দু যে তাকেও আল্লাহ দেয় ও বৌদ্ধ যে তাকেও আল্লাহ দেয় সে আল্লাহকে আল্লাহ বলে ডাক না দিলেও মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে দিতে থাকবে হিসাব নিকাশ মৃত্যুর পরে কি কথা ঠিক কি না আপনি যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়েন তো দেয় কে আল্লাহ 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 ডাক দিলেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরি আল্লাহ বলেন আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিব এখন প্রশ্ন হলো কিভাবে চাবেন সৃষ্টির ভিতরে এমন কোন নবী নাই যে নবী দুহাত বাড়ায় আল্লাহর কাছে না চাইছে এখন আমি কয়টা দলিল আপনাকে দিব এক বাক্যে বলে দিলাম 124,000 নবীদের তরিকা ছিল দুহাত তুলে রব্বে করিমের দরবারে হাত বাড়িয়ে দেওয়া আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে রেখে যখন তিনি যাচ্ছিলেন
মক্কাতুল মুকাররমা থেকে বহু দূরে টিলাতে চলে গেলেন। তখন তিনি কাবার দিকে ফিরে দোহাত বাড়িয়ে দিলেন, আল্লাহ জনমনোভীন শূন্যে তোমার হুকুমে আমার কলিজার টুকরা সন্তানটাকে আর আমার স্ত্রীকে এখানে রেখে গেলাম। আল্লাহ আল্লাহ এখানে গাছ নাই, মাছ নাই, তরু নাই, লতা নাই, মানব নাই, দানব নাই, পানি নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাকে একটা মাত্র গাছের নিচে বিজবন চারপাশে শুধু ধুধু ধুধু বালু, পাহাড় আর পর্বতের মাঝখানে থেকে রেখে চলে আসছি। হে আল্লাহ তুমি তাদের আবাসের ব্যবস্থা করো, খাদ্য পানির পর্যাপ্ত ব্যবস্থা করো, আল্লাহ তাদেরকে নামাজি বানাও, আল্লাহ তাদের ভিতরে তুমি হেদায়েত কান্ন বালা বানাও এবং আমার এই বংশের মাধ্যমে আল্লাহ আখিরি নবী পাঠাও। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কয় হাত তুলে? কয় হাত তুলে? আপনি মনে মনে কলা খান, মনে মনে দোয়া না? বাবা ইব্রাহিম হাত তুলে দোয়া করছেন, আপনি মনে মনে করতে চান? মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম, বাবাই যেখানে হাত বাড়াই দিয়েছে সেখানে আর আপনি হাত গুটিয়ে বসে থাকেন, তার মানে বোঝা গেল বাপের চাইতে সন্তান যখন বেশি বোঝে তখন এই সন্তান জাগা মতো নেই, এটা আজাজিলের উম্মত হয়ে গেছে। না আমি তো যুক্তির বাহিরে যদি বলি তো বলবেন যে মুফতি সাহেব ফরিদ হোসেন যুক্তির বাইরে বলতেছে। বাবা কয় হাত তুলে দোয়া করছে? কয় হাত তুলে? আমরা তার ছেলে, আমরা কি হাত পিছনে দিব? মিশি দিয়ে বয়ে থাকি, গুতাগুতি করব? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছে উদুউলি, আমার কাছে চাও আমি তোমাকে দেব, যদি না চাও তো কি হবে? আল্লাহ এটাও বলছে ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন যদি দোয়া নামক ইবাদত থেকে নিজেকে গুটায় নাও, সরায় নাও, অন্যজনকেও সরাও, আল্লাহ ডাক দেয়া বলেন বান্দারে তোমাকে অচিরেই অপমান আর অপদস্থ করে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠাই দিব। আমার বাক্য না, এটা আল্লাহর কালাম, আমি নিজে তফসির করি নাই, আল্লাহর কসম আমি আমার রসুলের তফসির থেকে আপনাদেরকে শোনাইলাম। তিরমিজি কিতাবুত তাফসীর, আবু দাউদের আবওয়াবুদ দাওয়ার ভিতরে আয়াতের তফসিরে আসছে, সূরা গাফের আরেক নাম সূরা মুমিন 60 নম্বর আয়াতের তফসিরে নবীজি বলেন উম্মত তোমরা জানো আদুআউ হুয়াল ইবাদা, আল্লাহ কোরআনে বলেন উদুউনি আস্তাজিব লাকুম, আদুআউ হুয়াল ইবাদা, আল্লাহ এখানে দোয়ার কথা বলেছেন, দোয়ার কথা বলেছেন, অতএব দোয়া করাটা এটা আল্লাহর আইন, নবীর তরিকা যারা অস্বীকার করে বেদাতের তপকা দিয়ে আজকে আমাদের দোয়া বন্ধ করে দিতে চায়, মূলত এরা আল্লাহর সাহায্য থেকে আমাদের দূরে সরাইতে চায়। কথা বলেন ঠিক কি না? আমি কারো বিরুদ্ধে বললাম না? ইসলামের পক্ষে বললাম। আমি কি কারো বিরুদ্ধে বললাম না? নবীর তরিকার পক্ষে বললাম। বাস এই কথা বুঝে যাবে। বলবেন হুজুর আপনি কারো বিরুদ্ধে বলে গেছেন? না, আমার সে আমার শালাও না, সুমন্দিও না, দুলে ভাইও না, আত্মীয় তো বলার তো দরকার। আমি আল্লাহর তরিকা, আল্লাহর আইন, রসুল করিমের সুন্নাহের পক্ষে বলে গেলাম, এখন বাপ মানা না মানা আপনার, আপনি আল্লাহর গোলাম, আল্লাহ আপনার মনিব, চাবেন কি চাবেন না সেটা আপনার ইচ্ছা, ওটা আমার ফাংশন, চাওয়ানো অচট ওটা আপনার ইচ্ছা, ওটা আপনি আল্লাহর সাথে বুঝবেন, ওটা আমার সাবজেক্ট। যেই কথা বলছিলাম এই গভীর সমুদ্র থেকে এই বনের যত পশু পাখি যা কিছু আছে সব কিছু রিজিক দেনেওয়ালাকে আল্লাহর একটা পরিচয় রব। এই রবের কথা বলতে যে দোয়ায় চলে গেলাম, তাহলে কোরআনে আল্লাহ দোয়া শিক্ষা দিলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এখন দোয়া করব না সারব। হাজার বেদাতের ফতোয়া দিক, আল্লাহর কোরআনে যখন দলিল পেয়ে গেলাম তখন আর এটা বেদাত হয় নাই, এটা এখন ইবাদতে পরিণত হয়ে গেছে। এই যে রব
বাবা মা সম্পর্কে আল্লাহ পাক বললেন হে আমার বান্দারা তোমরা এইভাবে দোয়া করো হে রব আপনি আমার বাবা মাকে সেইভাবে কবরের ভিতরে জান্নাতে লালন পালন করেন যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্ট কালে লালন পালন করেছিল এখন প্রশ্ন করবেন হুজুর ছোট্ট কালে কিভাবে বাবা মা লালন পালন করল ছোট্ট কালে বাবা মা সেইভাবে লালন পালন করেছে আপনি যখন একেবারে দোলনা কোলের মধ্যে আপনার বয়স 15 দিন 7 দিন 1 মাস ছোট্ট বয়স আপনার কুচি আপনার হাত কুচি আপনার জবান কুচি আপনার শরীরের চামড়া কুচি মা আপনাকে পোশাক পরিষ্কার করিয়েছে পায়খানা পরিষ্কার করিয়েছে শরীরের মধ্যে ওমা আমা গরম পানি দিয়ে মা আপনাকে গোসল করে একবারে আপনাকে সাফ বানাইয়া শরীরের মধ্যে তেল মালিশ করে মা আপনাকে হাসি খুশিতে ভরে দিয়েছে আমা আপনাকে দুগ্ধ পান করে কোলের মধ্যে দুলিয়ে 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 ঘুম পাড়িয়েছে মা আপনাকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়েছে আপনি খুব কষ্ট পেয়েছেন ব্যথা পেয়েছেন কেঁদে ফেলেছেন মা সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে গেছে একবার দুইবার মার ঘুম ভাঙে নাই অযুবক আপনাকে বলি রাত্রির ভিতরে যদি আপনার 10 বার ঘুম ভেঙে যায় তাহলে সারা দিন আপনার কাছে বড় কষ্ট মনে হবে দেখবেন ক্লান্ত মনে হয় অসুবিধা ফিল হয় মাথা চিন চিন ঝিন ঝিন করে 10 বার যদি আপনার ঘুম ভাঙে আপনার কষ্ট হবে আপনার অসুবিধা হবে আপনার ব্রেনে এফেক্ট করবে কিন্তু আপনি জানেন না আপনার মা সারা রাত 50 বারও আপনার ঘুম ভেঙেছে আপনার কারণে কথা বলেন ঠিক না বেঠে এই মাকে যারা আজকে বৃদ্ধাশ্রমে দেয় ওদেরকে সমাজের মধ্যে জুতা দিয়ে পিটানো উচিত হ্যাঁ তুচা করে বলেন ঠিক না বেটি মুসলমান এই পিতা মাতা ছোট্টকালে লালন পালন করলো আপনাকে যেইভাবে একবারে তেল মালিশ করে ঘুম পাড়িয়ে বুকের মধ্যে নিয়ে পরম আদর যত্নে আপনি অসুস্থ হয়ে গেলেন সারা রাত মার ঘুম হয় নাই সারা রাত মার ঘুম হয় নাই সারা রাত জেগে জেগে মা আপনাকে পাহারা দিয়েছে ছেলের বয়স 8 থেকে 10 তখনও ঘরের মধ্যে কারেন্ট নাই চলে গেছে খোকা ঘেমে যাচ্ছে মার ঘুম ভেঙে গেল মা এসে খোকারে পাখা দিয়ে বাতাস করে যায় পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায় মা ঘুমায় না খোকার শরীরে মা পাখার বাতাস করে যুবক রে সেই দিনের বাতাসের কথা তুমি আজ ভুলে গেলা আজকে মা বৃদ্ধ হয়ে গেল সেই মার দিকে তুমি ঝাড়ি দিয়ে কথা বলো গালি দিয়ে কথা বলো বকা দিয়ে কথা বলো গরম গরম কথা বলো প্রিয় বন্ধু না 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 সেইভাবে কথা বলা যাবে না আল্লাহ বলেন ওলা তানহারুহুমা ওকুল্লাহুমা কাউলান করিমা তুমি সুন্দর সুন্দর বাক্য বলবে দারুণ দারুণ কথা বলবে নরম নরম শব্দ উচ্চারণ করবে হে আমার বান্দা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ তুমি এমন ভাবে কথা বলবে তোমার বাবা মা যখন বুড়া হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তুমি এমন নরম ভাষায় তার সাথে কথা বলো যেন তোমার আচরণে তোমার পিতামাতা উহু শব্দটা পর্যন্ত করে না বসে যদি তোমার আচরণে উহু শব্দটা করে বসে তুমি মক্কার ইমাম হতে পারো মদিনার ইমাম হতে পারো আমি ফরিদি 50 বছর যদি মক্কায় নামাজ পড়াই এক রাকাতে 100,000 রাকাতের সওয়াব হবে মক্কার ইমাম চারটিখানি কথা না মদিনার ইমাম চারটিখানি কথা না সৌভাগ্যবানরা মক্কা মদিনার ইমাম হতে পারে এই মক্কা মদিনার ইমাম যদি আল্লাহ আমারে বানায় আর আমি যদি আমার মায়ের সাথে বেঈমানি করি নাফরমানি করি বাবার সাথে যদি নাফরমানি করি খোদার কসম করে বলি 50,000 বছর কাবা ঘরের ইমামতি করলে আল্লাহর জান্নাত নসিব হবে না কথা বলেন ঠিক কিনা ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলা মেম্বার সাহেব ধরে নিয়ে যান মুহাম্মাদ আলা
سيدنا مولانا هينا عروج رجبان كل اللهم صل على مولانا বেশি রাত করে কষ্ট আপনাদেরকে দেব না একবারে বেশি রাত করে আপনাদের ধৈর্যচ্যুতিও করব না কিছু কথা আমাদের বুঝে যাওয়া দরকার বলছিলাম সেই রব্বুল আলামিন আমার আল্লাহ রব লালন পালন করনেওয়ালা কেমনে আমার আল্লাহ লালন পালন করেন একটা বাস্তব ঘটনা থেকে আপনাদেরকে শোনাই আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি সূরা ফাতিহা তাফসীর করতেছিলাম লিখতেছিলাম তাফসীর তো লিখতে যাইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর আসছে এই তাফসীর আসার পরে তখন দুপুর হয়ে গেল চিন্তা করলাম গোসল করে এরপরে নামাজ পড়ে বাকি তাফসীরে হাত দেব আমি গোসল করে তাফসীর লেখার জন্য আমি নদীর ঘাটে গেলাম নদীর ঘাটে যখন আমি গেলাম যাওয়ার পরে দেখি বিরাট বড় একটা বিচ্ছু দৌড়াইয়া দৌড়াইয়া নদীর দিকে আসে চিন্তা করলাম ব্যাপার কি বিচ্ছুটা কেন দৌড়ায় দৌড়ায় নদীর পাশে আসে ওই দৃশ্যখানা দেখার জন্য আমি নদীর পাশে দাঁড়ায় গেলাম নদীর পাশে যখন দাঁড়ায় গেলাম দেখি বিচ্ছুটা দৌড়ে নদীর কিনারে আসে আর একটা ব্যাগ নদীর ভিতর থেকে ওঠে নদীর কিনারায় পিঠ লাগায়া বসে গেল ওই বিচ্ছুটা দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে চলল আর ব্যাঙ বিচ্ছুটাকে পিঠে করে নিয়ে নদীর মধ্যে সাঁতার দিল জোরে বলা যাবে সুবহানাল্লাহ পৃথিবীতে কোনদিন এইরকম দৃশ্য আপনি দেখেন নাই যে ব্যাঙ বিচ্ছুকে পিঠে করে নদী পার হয় আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ চিন্তা করলেন ব্যাপার কি এই দৃশ্যখানা কেন নদীর পিঠে নদীর বুকে ব্যাঙের পিঠে বিচ্ছু চড়ে বিচ্ছুটাকে কেন বা নদী পার করানো হচ্ছে নিশ্চয় কোনো ঘটনা আছে উনি ঘটনাটা দেখার জন্য তিনিও নদীর মধ্যে আস্তে আস্তে ব্যাঙের পিছু পিছু রওনা দিলেন ব্যাঙের পিছু পিছু রওনা দেওয়ার পরে কাজী নাসিরউদ্দিন বাইজাবি বলেন ব্যাঙ নদীর ওই পারে যাইয়া বিচ্ছুটাকে নদীর ওই পারে নামাই দিল ব্যাঙটা আবার নদীর মধ্যে চলে আসলো বিচ্ছুটা আবার দৌড়াইতে লাগলো আমি আশ্চর্য হয়ে গেলাম কারণ কি বিচ্ছুটাকে ব্যাঙ কেন নদী পার করায় দিবে আমি আশ্চর্য হয়ে রওনা করলাম বিচ্ছুর পিছন পিছন বহু দূরে লক্ষ্য করলাম একটা বিরাট বড় গাছ এই গাছের নিচে গাছের দিকে বিচ্ছুটা দৌড়াচ্ছে আমি পিছু পিছু নিলাম গাছের কাছে যাওয়ার পরে দেখি গাছের বাকর শিকড় এই গাছের ছায়ার নিচে একজন আল্লাহর বান্দা ঘুমিয়ে আছে ওই গাছের গোড়ার থেকে একটা কালো গোখরা বিষাক্ত সাপ ওঠে আল্লাহর বান্দার মাথা বরাবর ফানা তুলেছে কামড় দেওয়ার জন্য বলেন তো হেফাজতকারীকে বাঁচাইকে মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা মুলকের মালিক সন্দেহ আছে অনেকে গাছের সামনে সেজদায় পড়ে ধরেন কোন ধর্মের মানুষ যদি গাছের সামনে সেজদায় পড়ে যায় কোন ব্যক্তি যদি মনে করে এই গাছই ভগবান অথবা এই গাছই আমার স্রষ্টা এই গাছই আমার মালিক এই গাছ আমারে দেয় কেউ যদি মনে করেন প্রতিমার সামনে পড়ে গেল কেউ ধরেন আপনি পাথরের সামনে পড়ে গেল কেউ সূর্যের সামনে পড়ে গেল ওই ইরানের কিছু মানুষ আগে আগুনের পূজা করত এরা আগুনের সামনে পড়ে গেল ভাবলো আগুন বুঝি আমাকে দেয়
গাছ বুঝি আমাকে দেয়, এ প্রতিমা বুঝি আমাকে দেয়, এই সূর্য বুঝি আমাকে দেয়, না না কখনোই না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, এখানে আমরা যতজন মানুষ আছি, এখানে যতজন মানুষ আছি, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতর দিয়ে রক্ত পাঁচ হচ্ছে, আপনার হাড়ের ভিতর দিয়ে প্রত্যেক মিনিটে লক্ষ লক্ষ বার রক্ত পাঁচ হয়, একবার আর দুইবার না। আপনার হাড়টা সুচের আগা যেমন চিকন, ওই রকম আপনার হাড়ের ভিতরে ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতর দিয়ে প্রত্যেক মিনিটে হাজার হাজার লক্ষ লক্ষ বার রক্ত পাঁচ হচ্ছে। ইংরেজিতে বলেন নজেল, অর্থাৎ ইঞ্জিনের তেল পাঁচ হওয়ার জন্য যে যন্ত্রটাকে নজেল বলা হয়, আপনার হাড়ের ভিতর দিয়ে রক্তগুলি পাঁচ হয়। আচ্ছা বলেন, প্রত্যেকটা মানুষের হাড়ের ভিতর দিয়ে সমান্তরালে রক্ত পাঁচ হচ্ছে, কারো একটা সেকেন্ডের জন্য বন্ধ করে দেন নাই, যদি বন্ধ করে দেয় তাহলে হার্ট স্ট্রোক হবে, হার্ট ফেল করবে, লোকটা মারা যাবে, হসপিটালে নিয়ে সারা যাবে না, নিয়ে গেলেও ডাক্তার বলবে রিং পরায় দিতে হবে। প্রত্যেকটা মানুষের হাড়ের ভিতর দিয়ে রক্ত একসাথে এক নাগারে যিনি পাঁচ করেন, এই মহা ক্ষমতার মালিকের নাম কি? সন্দেহ আছে? না সূর্য, না গাছ, না আগুন, না কোনো পাথর, কে? আল্লাহ বলেন তুখুরি জুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখু রিজুল মাইতা মিনাল হাই। আল্লাহ রেখে বললেন আমি মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি। আল্লাহর ক্ষমতা আছে। সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? আমরা আসছি কার জন্যে? বসলাম কার জন্যে? আল্লাহর জন্যে। খুশি করব কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্যে আমরা এখানে আসছি। আল্লাহর পরে আমরা যাকে বেশি ভালোবাসব তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তার লকব দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শ্রেষ্ঠ নবী দিলা রোজহাসরে পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফুল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের। সন্দেহ আছে? বাজান প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিয়া শুনিয়া যান, এই যে রব আমার আল্লাহ, এই যে রব আমার আল্লাহ, ওই গাছের নিচে বিরাট বড় সাপ আল্লাহর বন্ধুর মাথা বরাবর ফোনা তুলেছে, একজন আবিদ জাহিদ ওইখানে শুয়েছিলেন আল্লাহর ওলি, ফোনা তুলেছে কামড় দিবে, আল্লাহ যে কত বড় রব, লালন পালন করনেওয়ালা, তার বাস্তবতার নিরিখে দেখে যান। ওই বিচ্ছুটা সাপের লেজ বেয়ে দৌড়ায় উঠে, বিচ্ছুটা সাপের মাথার উপরে গেল, বিচ্ছু সাপের কামড় দিল, বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল। সুবহানাল্লাহ। হায়াত দেনেওয়ালা আল্লাহ, মৃত্যু দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল্লাযি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হুজুর আপনি বলিয়া দেন, আমার বান্দাদেরকে বলেন মরণ সপ্তম আসমানে পালাক না কেন,
সপ্ত জমিনের নিচে বালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে মরণ থেকে সে পালাইতে পারবে না সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি মাদাদ এরপরে সে এমন একজন মালিকের কাছে আসবে যে প্রকাশ্য জানে অপ্রকাশ্য জানে ওপেনও জানে গোপনেও জানে আমার আপনার ওপেন গোপন যিনি জানেন তিনি আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না গোপনে এমন গুনাহ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না যদি দুনিয়ার মানুষ ওটা দেখত আমাদেরকে সমাজ থেকে আলাদা করে দিত গোপনে ওপেনে যা কিছু করেন তিনি একমাত্র জানেন তিনি আমার আল্লাহ ও বন্ধু ওই মালিকের চোখ ফাঁকি দেওয়ার কায়দা নাই দুনিয়াতে আপনি জুলুম করেন অন্যায় করেন মানুষের জমিন দখল করার চিন্তা করেন অন্যের ক্ষতি করার দান্দা করেন অন্যের মাথায় বাড়ি দেওয়ার চিন্তা করেন ও যুবক আপনাকে বলছি পালানোর কোনো রাস্তা নাই আমার দেশের অনেকেই অন্যের মাথায় বাড়ি দিয়ে বিরাট বড় বড় বিল্ডিং বানায় আচ্ছা বলেন ওই বিল্ডিং নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ আছে না ওই বিল্ডিং এ পরে যিনি মালিক হবে তিনি তার সন্তান আচ্ছা বলেন জাহান্নামের ওই কঠিন লেলিহানে সম্পদ যারা যাকাত দেয় না যারা যাকাত আদায় করে না দান যারা করে না অপরের সম্পদ যারা মেরে খেয়ে বিরাট বড় বড় জমি বাড়ি গাড়ির মালিক যারা হয়ে যায় ওবা জান আমার বাংলাদেশে এমন ধনী আছে যিনি 100 কোটি টাকা যার উপরে যাকাত ফরজ হয়েছে 100 কোটি টাকায় 2.5 কোটি টাকা যাকাত তাহলে 1000 কোটি টাকায় কত টাকা যাকাত হতে পারে একটু চিন্তা করেন 1000 কোটি টাকায় কত টাকা যাকাত হবে আমার দেশে এরকম বহু দুনিয়া আছে যার 100 কোটি টাকার যাকাত হয়ে গেছে কিন্তু যাকাত দেয় না যাকাত দেয় কি জানেননি যাকাতের লুঙ্গি আলাদা যাকাতের কাপড় আলাদা যাকাতের সালোয়ার কামিজ আলাদা যাকাতের গেঞ্জি আলাদা যাকাতের গামছা আলাদা যারা আজকে যাকাতের কাপড় চোপড় লুঙ্গি গামছা সালোয়ার কামিজ কাপড় আলাদা বানাইলো ওরাই হলো আজাজিলের খালাতো ভাই এটা কি যাকাত না শয়তানি মানুষ দেখানো যাকাত এই যাকাতের কাপড় 2 দিন পরে এইপাশে খয়ে যায় ওপাশে সিরে যায় ওপাশে পয়সে যায় এগুলি যাকাত না আল্লাহ বলেন তাআরুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা আল্লাহ বলেন বান্দারে যেদিন রুহু আর মালাইকা ফেরেশতার রুহু যেদিন আল্লাহর দরবারে হাজিরা দিবে ওই মেহেশরের মাঠ তোমরা জানো কতদিন হবে দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বড় হাসরের একটা মাঠ হবে তত বড় হাসরের একটা দিন হবে তত বড় আল্লাহর নবী বললেন দুনিয়ার মধ্যে যারা অবৈধভাবে সম্পদ রুজি করে আমার দেশে অনেকে নেশার ব্যবসা করে গাঁজার ব্যবসা করে কয়েকদিন আগে খবরে দেখলাম কুষ্টিয়াতে প্রত্যেক বছরে 200 কোটি টাকার নেশা দ্রব্য বিক্রি হয় তার মানে আপনাদের লাকসামে হয় না এই গাঁজা কি কুত্তায় খায় না শিয়েলে খায় এই হিরোইন গাঁজা নেশা কুত্তো খায় নাকি মানুষ সুফি কুত্তে মানব রবি কুকুরে খায় কি কথা বলেন ঠিক কি না ওরা সুরতে মানুষ কিন্তু হাকিকতে পশু ঠিক কি না ওরা দেখতে মানুষ কিন্তু হাকিকতে পশু একদিন ঢাকা আমার বাসায় আমি ছাদের চারতলাতে বেলকুনিতে বসে বসে আমি সকালবেলা হাদিস পড়তেছিলাম এখন সময় দেখি নিচতলায় থেকে এক বেডি আর এক বেডারে কিলেইতেছে কলারটা ধরে বেড়িতে বেড়ার ঘুষাইতেছে তার খাবি গোলামের ফুত খাবি গোলামের ফুত আর খাবি আমলো কি খাই রে বল গাজা খা আমি আরো ফিটি তোর লেগে তো জায়েজ আছে মার কায়দা মতো আমি আসমু ধরে বাইন্দে তুমি একটু ভালো করে পিডা আজকে ফতোয়া দিয়ে দিলাম জায়েজ আছে পিডা একটা মেয়ে কতটা যন্ত্রণা ভোগ করলে তার স্বামীর গায়ে হাত দিতে পারে বলেন তো কি কথা কন না কে
এটা যদি আপনার বোন হতো তো প্রত্যেকটা দিন আপনার কাছে এগুলি বিচার আসতো যে ভাই কার সাথে বিয়ে দিই ও প্রত্যেকদিন গাঁজা খায় সুবুর থেকে পড়ে থাকে ওই যুবকের সাথে নিজের বোন রাখা এটা কতটা কষ্ট দেয় একজন ভাইয়ের বুকের ভিতরে ব্যথা বাবার কলিজার মধ্যে ব্যথা এগুলি সমাজের অপরদত্ত নিকৃষ্ট জীব এগুলি জুতা সরে যেরকম কায়দা মতো পিটাইতে হয় শীল কুত্তে যেরকম পিটায় এগুলি কায়দা মতো সামাজিক ভাবে পিটাইয়া সাইজ করার দরকার নেশা দ্রব্য যারা বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে ওদেরকে সমাজ থেকে আলাদা করে দেন শিয়াল কুত্তা যেইভাবে ঘৃণা করেন ওদেরকে সেইভাবে ঘৃণা করতে হবে ওরা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে তিলে তিলে কথা বলেন ঠিক না দুই একটা শিয়াল কুত্তার জন্য আমার সমাজ নষ্ট হতে পারে না এগুলো আমার সমাজ নষ্ট করে দিচ্ছে জানেন না এই নেশার কারণে কত বাবার জীবনের স্বপ্ন নষ্ট হয়েছে এনেশার জন্য কত মায়ের জীবনের স্বপ্ন নষ্ট হয়েছে এগুলি কিয়ামতের আলামত আল্লাহর নবী উম্মতকে বলেছেন উম্মত উম্মত কিয়ামতের আলামত 72টা আলামত আছে কোন হাদিস আছে 80টা আলামত তার ভিতরে একটা ভয়ানক আলামত বর্তমান সমাজে দৃশ্যমান সে আলামতটা হচ্ছে নবী বলেছেন মাদক দ্রব্য নেশা দ্রব্যের নতুন নতুন নাম হবে রাস্তাঘাটে ওপেনে এবং প্রকাশ্যে নেশা দ্রব্য মানুষ ভক্ষণ করবে বেচা বিক্রি চলবে আজকে আমার সমাজে দেখা যাচ্ছে একটার নাম গাঁজা একটার নাম হিরোইন একটার নাম বাবা না ইয়াবা আরেকটার নাম মদ আরেকটার নাম তারি আরেকটার নাম কি ওই যে ড্যান্ডি আরেকটার নাম ডাই হ্যাঁ আর আরেকটার নাম কি গুমুত আছে নাকি হ্যাঁ গুমুত নাম দিলে তো ভালো হতো খালি কিন্তু গুফা আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করে জবাব দিবেন তো পায়খানা হালাল না হারাম অল্প হারাম না বেশি হারাম পায়খানা যেমন অল্প হারাম বেশি হারাম নেশা দ্রব্য এরকম অল্প হারাম বেশি হারাম ও যে নেশা করে মনে করতো পায়খানা খায় এই কথা কর না কেন কথা বলেন ও বাথরুম খাওয়া আর নেশা করার ভিতরে কোনো তফাত শুয়োরের গোস্ত কুত্তার গোস্ত যেরকম খাওয়া হারাম ওইরকম নেশা দ্রব্য বিক্রি করিয়া যারা কোটি কোটি টাকার মালিক হয়ে গরুর গোস্ত কিনে খা খাসির গোস্ত কিনে খা ও শুয়োরের গোস্ত আর খাসির গোস্তের মধ্যে তফাত নাই আছে বাপ এগুলি আমাদের সামাজিক ব্যাধি আপনি জানেন না কত মা কত সন্তান তার জীবনটা বরবাদ হয়ে যায় শুধু নেশার কারণে কত বাবা জীবনে অনেক আফসোস করে আর বদদোয়া করে আমি আমার কলিজার টুকরো যুবক ভাইদেরকে অনুরোধ করব আজকে এই মাহফিল থেকে আপনার ওয়াদা করে যাবেন যে রাসূল করিম বলেছেন হে আমার উম্মত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসার আগে কিয়ামতের আলামত প্রকাশিত হবে তার একটা আলামত মানুষ ওপেনে নেশা দ্রব্য খাবে ওপেনে নেশা দ্রব্য বিক্রি করবে ও ওপেনে নেশা দ্রব্য চলবে ওপেনে বেহায়াপনা চলবে নারীরা পুরুষরা ওপেনে পার্কে বেঞ্চে যেখানে সেখানে ওপেনে তারা জেনা করবে আরে নারী আর পুরুষ বেগানা পুরুষ আর নারী যুবক আর যুবতী বেঞ্চের পার্কে বলেন নদীর ঘাটে আর যেখানে বিনোদন কেন্দ্রে বলেন হোটেল আর মোটেলে বলেন যেখানে বসে তারা এই সমস্ত বেহায়াপনা করতেছে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের সময় আল্লাহর নবী বলেছেন উম্মত ইমাম মেহেদীর জন্য তৈরি থাকো বুঝতে হবে ইমাম মেহেদীর সময় ঘনিয়ে গেছে আজকে থেকে এখান থেকে ওয়াদা করে যাবে আল্লাহ যতদিন পর্যন্ত পৃথিবীতে বাঁচিয়ে থাকে আমরা কোনোদিন নেশা খাব না নেশা দ্রব্যের বিরুদ্ধে আমাদের জিহাদ চলবেই হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে কারা কারা রাজি আছেন হাত উঁচা করে দেখা সবাই বলি মারহাবা আল্লাহু আকবার Allah
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم কবি বলেছেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি যে মাটির উপর আজ আপনি বসা এই মাটির নিচে আগামী দিন আমাদের ঘর হবে বন্ধু কথা ঠিক কি না বলেন যে মাটির উপরে বসে আছেন এই মাটির নিচে ঘর হবে কত পোকা কত মাকড় ঘরের মধ্যে মা বিছানা করে দিল বিবি সাহেবা আপনার বিছানা করে দিল এই বিছানার সঙ্গে যাবে না এই খাটটাও যাবে না এই বাড়ি যাবে না সব কিছু রেখে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে প্রিয় বন্ধু শূন্য হাত সেই দিন কিছুই সাথে যাবে না ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেড়ি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি বন্ধু আমার বহু যুবক কবরে চলে গেল বহু মানুষ কবরে চলে গেল বহু লোক কবরে চলে গেছে আর ফিরে আসে নাই লাকসামের মুসলমান এই এলাকার ভিতরে বহু মানুষ মাটির নিচে চলে গেছে আর কোনোদিন তারা ফিরে আসে নাই আজকে এখানে আমরা শত শত মানুষ বসে আছি এখানে আমরা ওয়াজ শুনতেছি এই মানুষ আমরা যেখানে এখানে বসা সবাই একদিন মাটির নিচে চলে যাব কেউ মাটির উপরে থাকব না এটি চিরসত্য আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে দেখা করবে সে যেখানেই যাক না কেন যেখানেই পালাক না কেন মরণ থেকে পালানোর আর কোনো রাস্তা নাই আজকে থেকে নিয়ত করে যাব আল্লাহ জীবনে কোনদিন হারাম নামকে নেশা ভক্ষণ করব না আল্লাহ বন্ধুদেরকে হারাম থেকে সরিয়ে নিয়ে আসব আহা নবীজি বলেছেন উম্মতরে তোমার রক্তের সাথে যদি হারামের রক্ত মিশে যায় তাহলে এই দেহ কখনো জান্নাতে যাবে না এই দেহ কখনো জান্নাতে যাবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোলাম একদিন খাবার নিয়ে আসছে আবু বকর সিদ্দিক প্রত্যেকদিন জিজ্ঞেস করেন গোলাম কোথা থেকে খাবার আনো ও ফরমায় হুজুর এখান থেকে আনছি হালাল হইলে আবু বকর সিদ্দিক খাইতেন সন্দেহ লাগলে খাইতেন না একদিন খুদার তাড়নায় তিনি খাবার খেয়ে ফেললেন গোলামকে জিজ্ঞেস করলেন গোলাম রে তুমি কি খাবার কোথা থেকে আনছো বলল হুজুর অমুক গণকের কাছ থেকে এনেছি গণকের খাবার আর বিষ্ঠার মধ্যে কোনো তফাত নাই বলবেন ফরিদ হুজুর বিষ্ঠা কি কুত্তায় খাবার খাওয়ার পরে বমি করে যেটা ফেলায় দেয় এটার নাম হলো বিষ্ঠা গণকের খাবার আর বিষ্ঠাটা এরকম মারাত্মক যারা হাত দেখে আপনার ভাগ্য গণনা করে দেয় ও বুঝুন খুব মনোযোগ দিবেন ভাগ্য কোনো ব্যক্তির হাতে না ভাগ্য কার হাতে মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আপনি কি খাবেন আল্লাহ পাক বাজেট করলো আপনার বাড়ির কুকুর কি খাবে তাও বাজেট হয়ে গেল আল্লাহ পাক কলম সৃষ্টি করার পরে বলেন কলম উক্তুব কলম তুমি লেখো কলম বলে ইয়া রব আমি কি লিখব আল্লাহ বলেন মাকাদিরুল খালক তুমি সৃষ্টির তকদির লিখতে থাকো কলম সৃষ্টির তকদির লেখলো একটা গাছে কি পরিমাণে আম দিবে এটাও কলম লেখলো একটা গাভী কি পরিমাণে দুধ দিবে এটাও কলম লেখলো আপনি এখানে মাহফিলে বসবেন এটাও কলম লেখলো কি আসবে না এটাও লেখা হয়ে গেল কে মাহফিলে বসবে সেটাও লেখা হয়ে গেল ও যুবক খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান আপনি কি পরিমাণে রুজি করবেন কলম সেটা লিখে ফেললো এই জন্য তকদিরে বিশ্বাসী মানুষ যারা আছে তারা হায় হতাশ করে না তকদিরে বিশ্বাসী মানুষ যারা তারা চিন্তিত হয় না তকদিরে বিশ্বাসী মানুষ পেরেশান যুক্ত হয় না পেরেশান মুক্ত থাকে
এজন্য আগের যুগের ওলি আবেদ জাহেদ যারা ছিলেন দুনিয়া বিরাগী হয়ে তারা আল্লাহর পিছনে দৌড়াইছেন ও মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন ও মা বোনেরা আপনাদেরকে বলিয়া দিয়ে যাই সুন্দর কাপড় চোপড় পরে স্বামীর ঘরে আসছেন আপনার ঘরের মধ্যে একটা শাশুড়ি মা আছে একজন বৃদ্ধ বাবা আছে শ্বশুর মনে কষ্ট দিয়েন না রে বোন এই লোকটার মনে কষ্ট দিক আপনি একদিন কবরে চলে যাবেন কি জবাব আল্লাহর দরবারে দিবেন রে বোন কি উপায় আপনার হবে একটু চিন্তা করেন এই বৃদ্ধ মানুষটার মনে কষ্ট দিবেন না এই বৃদ্ধ মানুষটাকে মায়ের নজরে দেখেন বাবার নজরে দেখেন আপনি তাদের সেবা শুশ্রূষা করেন মনে করবেন এটাই আপনার মা এটাই আপনার বাবা ও বোন আপনি আসছেন সেই সুন্দর পোশাক পরে একদিন আপনি সেই পোশাক এই সেই পোশাক আপনার আর থাকবে না আপনি সেই দিন সাদা মার্কিন পোশাক পরে আপনাকে কবরে বিদায় জানাবে যেই সৌন্দর্যের জন্য সোনা দানা গহনা দামি দামি আসবাবপত্র আপনি বানাইছেন রে বোন এই সোনা দানা আপনার সঙ্গে আর কিছুই যাবে না সেই দিন আপনার এই সোনা দানাগুলি খুলে রাখা হবে একেবারে একা অবস্থা আপনাকে ফেলে কবর দেশে রেখে চলে আসবে কে হবে আপনার সঙ্গী যিনি ওই দিন আপনাকে দেখতে আসবেন তিনি আপনার নবী রাহমাতুল লিল আলামিন এ মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান কবরে আপনি চলে গেলেন আহা আপনার বন্ধু কেঁদে কেঁদে বিদায় জানাবে ওই বন্ধুটা কেঁদে কেঁদে বিদায় জানাইয়া এরপরে আপনার কাছে আসবে কবর থেকে চলে আসে ওই বন্ধু চা খাবে ওই বন্ধু পান খাবে ওই বন্ধু গল্প গুজাবে হাসি তামাশায় একদিন দুই দিন তিন মাস পরে এই বন্ধুটা আপনারই হয়ে যাবে কি বলে আপনাকে ভুলে যাবে আপনার সন্তান এক বছর কি দুই বছর পর আপনাকে ভুলতে বসে যাবে হয়তো মনে রাখবে না কাজের চাপে কবরের পাশে দাঁড়ানোর সময় আর পাবে না আপনার বিবি হয়তো কিছুদিন মনে রাখার পরে কাজের চাপে সন্তান আর নাতিনাতকে নিয়ে সে ব্যস্ত হয়ে যাবে আপনার কথা হয়তো ভুলে যাবে ওই কবরে আপনি একা ওই কবরে আপনি একা কে আপনাকে দেখতে আসবে কে আপনাকে দেখবে এই জন্য কবরে দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে এক নম্বরে ইমান দুই নম্বরে আমল এক নম্বরে ইমান দুই নম্বরে আমল আল্লাহর ও বন্ধু আল্লাহর বান্দারা শুনিয়া যান ওই কবরে যিনি আপনাকে দেখতে আসবেন বারবার তিনি রাহমাতুল লিল আলামিন একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার বলো হুজুর দলিল কি সহিহ হাদিস থেকে দলিল দিয়ে যায় মুসনাদে আবু ইয়ালা আল মুসল্লির মধ্যে এসেছে নবীজি বলেন উম্মতে হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসু লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ওয়া আমার উম্মত আমার হায়াতু তোমাদের জন্য মঙ্গলময় আমি বেঁচে থাকতাম তোমরা মুশকিলে পড়তাম আমি সমাধান বাতলাই দিতাম আমার এন্তেকাল তোমাদের জন্য মঙ্গলময় কেননা তুরাদু আলাইয়া আমালুকুম আমার এন্তেকালের পরে তোমাদের আমল সমূহ আমি নবী দেখতে পারব আমি নবীকে সেই দিন আমলগুলি দেখানো হবে আর আমল যদি ভালো দেখি আমার ওই তুমি খাইরিন হামাতুল্লাহ আমল যদি ভালো দেখি উম্মতে তোমাদের আমলগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে প্রশংসা করতে থাকব আমার ওয়াইতু শাররি ইস্তিগফারুতুল্লাহ লাকুম তোমাদের আমল যদি খারাপ হয় আমি নবী তোমাদের আমল নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকব তাহলে ওই কবরে যিনি দেখতে আসবেন তিনি নবী যিনি খোঁজ নেবেন তিনি নবী অতএব দুনিয়ার জগৎ থেকে ওই নবীর গোলামি করে যাওয়াই বুদ্ধিমানের কাজ কথা বলেন ঠিক কি না দেড় ঘন্টা হয়ে গেছে কেমনে চলে গেল আমরা নিজে বুঝিনি ঠিক কি না আমাদের জীবন থেকে একটা টাইম পাস হয়ে গেল আল্লাহর বেহেশতের বাগানে বৈশা 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 আরে মেহেশ্বরের কঠিন মাঠে আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে কাটাইছ বলবো আল্লাহ জান্নাতের বাগানে বসছি আল্লাহর যদি ভালো লাগে দয়া লাগে মাফ করেও দিতে পারে অতীতা নারী কুত্তাকে পানি পান করানোর জন্য পায়ের মোজা খুলছে সহিহ বুখারীর হাদিস এক পতিতা নারী কি টাকার বিনিময়ে সে দেহ ব্যবসা করে টাকার জন্য সে পরপুরুষের কাছে নিজের দেহকে বিক্রি করে দেয়
ও মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ভ্যানিশ উপরেও নাপাক ভিতরেও নাপাক কত জীবনের পুরুষের শয্যাশায়ী হয়েছে তার হিসাব একবারে নিকৃষ্ট পৃথিবীতে সৃষ্টির মধ্যে কোন নিকৃষ্ট মানুষ থাকলে একটা পতিতা নারী আছে এই পতিতা নারী কাস্টমারের জন্য সে তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে একটা কুকুর ওর ভিতরেও নাপাক বাহিরেও নাপাক কুকুরের ভিতরেও নাপাক বাহিরেও নাপাক কুকুর তৃষ্ণার্ত জিহ্বা বের হয়ে লালায় লালায় হাসতেছে আসতেছে পতিতা নারীর মনে মায়া লাগলো পায়ের মোজা খুলে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করায় আল্লাহর কাছে দৃশ্যটা এতই ভালো লাগলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান উম্মাত আল্লাহ খুশি হইয়া ওই পতিতা নারী সারা জীবনের জেনার গুনাহ পাপের গুনাহগুলি maaf করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতি বানায় দিলেন সুবহানাল্লাহ আস্তে হয়ে গেল না সুবহানাল্লাহ আল্লাহ যদি maaf করে আমাদের কিছু করার আছে আল্লাহ যদি আপনাকে maaf করে আমার হিংসা করার দরকার আছে পতিতা নারীকে আল্লাহ maaf করছে আরে পতিতা নারী যদি ক্ষমা পাইতে পারে তাহলে আমরাও ক্ষমার আশা করতে পারি কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে জান্নাত থেকে তাড়াই দিলেন কারে তাড়াইছে প্রত্যেক আসমানে সে এক লক্ষ বছর ধরে ইবাদত করছে ইবাদত করতে 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 সপ্তম আসমানে যাওয়ার পরে তার নাম হলো আজাজিল আজাজিলের লক্ষ্য হলো মুআল্লিমুল মালায়েকা সেন্সেলর অফ মালায়েকা ফেরেশতাদের সেন্সেলর ঢাকার যিনি ইউনিভার্সিটির সেন্সেলর বুঝেন তো তার মেধা কত ঢাকা ইউনিভার্সিটির সেন্সেলর কি আধা পাগল আমাদের মতো মেধাবী অনেক মেধাবী মেধার কারণে সে সেন্সেলর হয়েছে আর আজাজিলের ইবাদত করতে 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 আল্লাহ তাকে মেধা দিলেন এলেম দিলেন হেলেম দিলেন ইবাদত দিলেন সব দিলেন আল্লাহ তাকে দিতে দিতে সপ্তম আসমানে নিয়া সেন্সেলর অফ মালায়েকা বানায় একটা ভুল ভুলটা হলো হিংসা 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 আল্লাহ বলল সুজুদু লি আদম তুই আদমের দিকে সেজদা দে ও দেয় না কেন দিলি না আজাজিল কা আল্লাহ ওরে বানাইছো মাটি দিয়ে আমারে বানাইছো আগুন দিয়ে ওর চেয়ে আমি শ্রেষ্ঠ আল্লাহ বলেন অহংকারের জায়গা আমার এখানে নাই এই জন্য টাকা ক্ষমতা অর্থ সম্পদ এলেম হেলেম কোনো কিছু নিয়ে অহংকার করতে হয় যে অহংকার করেছে সে ধ্বংস হয়েছে অহংকার একমাত্র কার জোরে বলেন কার আল্লাহর পরে এই জমিনে শ্রেষ্ঠ ব্যক্তিকে আল্লাহর পরে সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠকে রাসূল করিম আল্লাহর পরে যিনি মর্যাদাবান একসাথে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার দলিল কি মুজামুল কবির ইমাম ইসফাহানি হিলবতুল আউলিয়া ইমাম সুইতি কিতাবের মধ্যে লিখছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকালের সময় নবীজির মাথা মোবারকের পাশে বসে বসে কাঁদতেছে তো নবী জিজ্ঞেস করলেন ফাতেমা কাঁদো কেন বলে আব্বা জান আপনার পরে আমরা কষ্টে থাকবো এই জন্য কাঁদি নবী বললেন ফাতেমা কাঁদবে না আল্লাহ পাক এই সৃষ্টিকে সৃষ্টি করার পরে আল্লাহ সৃষ্টির দিকে তাকাইয়া তোমার আব্বাকে নির্বাচিত করে আল্লাহ আখিরি নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে এরপরে সমগ্র পরিবারের দিকে তাকাইয়া আল্লাহ তোমার বাবার পরিবারকে শ্রেষ্ঠত্ব দান করছে নবী পরিবারের মধ্যে শ্রেষ্ঠ আর কেউ আছে নবী যে আরো বলতেছেন এই পরিবারের মধ্যে আল্লাহ সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ বানাইছে তোমার স্বামী আলীকে এই তোমার এবং আলীর বিবাহের ব্যাপারে আমি আল্লাহ আমি নবীর কোন বিষয়ই ছিল না এখানে আল্লাহর নিজের পছন্দ আল্লাহ উকাল আল্লাহ ঘটকালি করেছে আল্লাহ নিজে ঘটকালি কইরা তোমার আর আলীর মধ্যে আল্লাহ বিবাহ দিয়েছে ফাতেমা এখানে আমার কোন দায়বদ্ধতা নাই তুমি কাঁদতেছ তোমাকে কত বড় সম্মান আল্লাহ দিয়েছে জানো তোমার আব্বাকে আল্লাহ আখিরি নবী করে দুনিয়াতে পাঠিয়েছে তোমার বাবার
পরে পৃথিবীতে আর কোন নবী নাই, আল্লাহ তোমার বাবাকে আরেকটা মর্যাদা দিয়েছে, সমগ্র সমগ্র নবীদের উপরে তাকে মর্যাদা দিয়ে ইমামুল মুরসালিন বানাইছে। হে ফাতেমা, তোমার আব্বাকে আল্লাহ আরেকটা সম্মান দিয়েছে, সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ তোমার বাবাকে শ্রেষ্ঠত্ব দিয়া মহা ইজ্জত ওয়ালা বানাইয়া দুনিয়াতে হাবিবুল্লাহ বানায় পাঠাইছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বিশ্ব তো একটা সাধারণ শব্দ। আচ্ছা যাও, তারা বলতেছে হয়তো বুঝে বলুক না বুঝে বলুক বলতেছে, বিশ্বটা একটা সাধারণ শব্দ। আমি বিশ্বটা নিয়ে যেহেতু মুরব্বী বলেই ফেলছে, ছোট্ট একটা বিষয়টা উপস্থাপন করি। আমাদের এই পৃথিবীতে কয়টা সাগর আছে, মহাসাগর কয়টা? সাতটা মহাসাগর আছে, উপসাগর আছে, ভূমধ্য আছে, আরো আনুষঙ্গিক ছোট বড় অনেক সাগর আছে। মহাদেশ কয়টা? সাতটা। এই পৃথিবীটা যত বড়, পৃথিবীটা 13 লক্ষ গুণ যত বড় হবে একটা সূর্য হলো তত বড় না? সুবহানাল্লাহ, কি বাড়ি যে এই সূর্য থেকে জ্বালাইছে কে? আলো দিছে কে? ওরে ধরে রাখছে কে? প্রতিদিন নিয়ন্ত্রণ করায় কে? না ওই গাছে করা, পুতুলে করা, নাশে করা, পাথরে করা, আমরা করাই? কে করায়? এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে ওয়াজ রাখছিলাম নূহ আলাইহিস সালামের কাছে চলে যাব, থাকবেন তো ইনশাল্লাহ আরেকটু? হ্যাঁ, এই সারা রাত? আচ্ছা অসুবিধা না, আর একটু সামান্য খুব মনোযোগ দিয়ে অল্প একটু সময় দুটো কথা বুঝে যাওয়াটা জরুরি। এই যে সূর্যটা, এই সূর্যটা আরেকটা জগতের মধ্যে বাস করে, এটার নাম হলো মিল্কওয়ে। মিল্কওয়ের বাংলা হলো ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে একটা দুইটা নক্ষত্র না, 10,000 কোটি নক্ষত্র। এই নক্ষত্রগুলি কত বড়! 200 কোটি সূর্যকে এক জায়গা করলে যত বড় হবে একটা নক্ষত্র তত বড়। কত কোটি সূর্য? আর পৃথিবী 13 লক্ষ এক জায়গা করলে যত বড় একটা সূর্য তত বড়। আর 200 কোটি সূর্য যত বড় একটা নক্ষত্র তত বড়। ওই নক্ষত্রের চাইতে আরো দানবীয় নক্ষত্র নাম, একটার নাম আছে ব্ল্যাক হোল। খালি একটার কথা বলতেছি, ব্ল্যাক হোল। ব্ল্যাক মানে কালো, হোল মানে গহ্বর, অন্ধকার গহ্বর। ওই নক্ষত্র শুধুই অন্ধকার, ওখানে কোনো আলো নাই। এই নক্ষত্রটা এত বিরাট আর এত খুব ভয়ঙ্কর, 200 কোটি সূর্যকে যদি তার রাডারের মধ্যে ছেড়ে দেওয়া হয় তো 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য সে পেটের মধ্যে গিলে নিয়ে চলে যাবে। 200 কোটি সূর্যের অস্তিত্ব সৃষ্টি থেকে হারিয়ে যাবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। মালিককে? রব কে? সৃষ্টিকর্তা কে? না পুতুল, না পাথর? বুঝে যাবে তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। এক বাক্য মেনে নিতে, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, হতেই পারে না, চিন্তা কল্পনা মগজে আসতেই পারে না। মনোযোগ দিয়ে এই মিল্কওয়ে ছায়াপথ 10,000 কোটি নক্ষত্র দিয়ে গঠিত। এই মিল্কওয়ের পাশে আর একটা মহাজগৎ আছে, এটার নাম গ্যালাক্সি, এখানেও 10,000 কোটি। এই গ্যালাক্সি এবং মিল্কওয়ের মতো মহাশূন্য আরো 10,000 কোটি মহাবিশ্ব। সুবহানাল্লাহ বলবেন। এই মহাবিশ্বের রব কে? রহমত কে? না এখানে ভুল করে লেখছে, রহমত কে? রব কে? রহমত কে? নবী রব আল্লাহ, রহমত নবী। আমার সালনাকা ইল্লা 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 শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, ইল্লা আপনাকে শুধুই পাঠিয়েছি সমগ্র জগতের রহমত বানাইয়া। একটা জগৎ না, যত জগৎ আছে, যত আসমান আছে, যত জমিন আছে, যত জান্নাত আছে, যত সৃষ্টি আছে, যত মখলুক আছে, যত আমি আল্লাহ সৃষ্টি আছে, আমি আল্লাহ যেখানে রব, আপনি নবী সেখানে রহমত। একসাথে বলবেন
বিশ্ব শব্দটা এতটা সাধারণ শব্দ, আল্লাহ সাধারণ শব্দ ব্যবহার করেন। আল্লাহ বলছেন আলামিন, সমস্ত জগৎ সমস্ত বিশ্ব সমূহের রহমত, টোটাল বিশ্বের রহমত। এক বাক্যে ত্রাণ উপস্থিতি, এই দশ হাজার কোটি মহাবিশ্ব, এরপরে মহাশূন্য, তারপরে আসমান। এটা প্রথম আসমানের বিজ্ঞানের সামথিং সামান্য ধারণা আপনাদেরকে দিলাম। দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এগুলির হিসাব আমাদের জানা আছে। এই জন্য রসুল করিম নিয়ে বিতর্ক করাটা একটা বোকামি, উনি বিতর্কের ঊর্ধ্বে, বিতর্কের বাহিরে, বেমেশাল, কোনো মেশাল নাই, তুলনা নাই, কথা বলেন ঠিক কিনা? বিতর্কের হ্যাঁ মহতারাম, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান, অনেক লম্বা কথা বাড়াইলাম, আসেন শেষ সময় হযরত নূহ আলাইহিসসালামের কথাটা বলে দিয়ে যাই। খুদারি পয়গম্বর নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামে এক বছর না, আটশো বছর ধরে আল্লাহ পাক দাওয়াত দিলেন, নূহ নবী দাওয়াত দিলেন এক বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা এই কথাটা মানো। ওরা বললো না না, আমরা কখনোই মানব না। ওই আশি জন লোক যারা দিন কবুল করলো, তাদের ভিতরে আছে দিন মজুর, কেউ আছে আধা ভিখারি, কেউ আছে মনে করেন ওই যে গরিব মানুষ, দিন আনে দিন খায়, এরকম অভাবী মিসকিন গরিব মানুষটা নূহ আলাইহিসসালামকে ভালোবেসে কালেমা পড়লো। সমাজের প্রতাপশালী ধনী ব্যক্তি যারা আছে তারা আর কালেমা পড়লো না, তারা নূহ নবীকে ভর্ৎসনা করতে লাগলো, ও নূহ তুমি এগুলি কোথা থেকে আনছো, এগুলি আমরা মানি না। কিন্তু দিন মজুর অভাবী মিসকিন যারা তারা কালেমা পড়লো, সমগ্র নবীরাই কালেমার দাওয়াত দিলাগে গরিব মানুষ কবুল করেছে। আমার নবীও যেই দিন কালেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম গরিব মানুষ আর দাস আর অভাবী মিসকিন শ্রেণীর মানুষরা দিন কবুল করেছিল, একজন বেলাল, একজন খাব্বাব, একজন মুয়াসাল কারনি, একজন সুমাইয়া, একজন ওই যে হযরতে রাসূল কারীমের সাহাবী দরিদ্র মিসকিন আবু যর গিফারি, এরকম গরিব মানুষ যারা ছিল তারা দিন কবুল করলো, ধনীর আগে কবুল করে নাই, ধনীরা নবীকে আগে মানতে পারে নাই। এই জন্য আল্লাহ রাসূল বলতেন উম্মত, গরিবের মধ্যে তোমরা আমাকে তালাশ করো, আমাকে গরিবের মধ্যে খুঁজে পাইবা, আর গরিব মানুষ আমাকে ভালোবাসবে। এই জন্য দেখবেন আহলে সুন্নতুল জামাতের মধ্যে রাসূল যারা ভালোবাসে তাদের অধিকাংশই গরিব মানুষ। অশিক্ষিত রিক্সাওয়ালা দিন মজুর শ্রমিক এরা বেশি ভালোবাসে, এরা কে আমার দলিল লাগতো না, বিনা দলিল ইমানি কি কথা কর না, এরা দলিল লাগতো না, বিনা দলিল ইসল নবী মানার জন্য দলিল লাগবো? হ্যাঁ, দলিলের প্রয়োজন। যিনি হাতের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে তার আবার দলিল কি? এক বেদুইন এসে বলল হুজুর, মুস্তাদরিক হাকিমের হাদিস, আমি কালেমা পড়ব কিন্তু শর্ত হলো ওই যে গাছ আছে, ওই যে গাছ, ওই গাছ যদি হেঁটে হেঁটে এসে আপনার কালেমার সাক্ষ্য দেয় আমি কালেমা পড়ব। নবী বলেন বেদুইন বধু, আমি গাছকে ডাকতে হবে না, তুমি গাছের কাছে যা বলো, আখিরি নবী রহমাতুলিল আলামিন তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এসেছে বেদুইন, হুজুর কালেমা পড়ব যদি গাছ হেঁটে হেঁটে সে সাক্ষ্য দেয়। নবীজি বললেন বেদুইন আমি ডাকতে হবে না, তুমি যা গাছের বলো গাছ আমার কাছে চলে আসবে, যা বলো নবী ডাকতেছে। বেদুইন যা গাছের বলে গাছ শুনছো নবী তোমাকে ডাকে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন জবাব, গাছে কি আরবি ভাষা জানে, বাংলা ভাষা, উর্দু, ফার্সি, ইংরেজি? বেদুইন যায় আরবিতে বলল গাছ নবী ডাকে, গাছ নবী তোমাকে ডাকে, গাছটার ডান দিকে একটা মচুর দিল, বাম দিকে একটা মচুর দিয়া তার শিকড় উঠাইয়া
শিকরের সাহায্যে গাছ হাঁটতে লাগলো প্রিয় বন্ধুগণ গাছ হেঁটে হেঁটে নবীজির সামনে দাঁড়াইয়া ডালপালাগুলি ঝুঁকাইয়া নবীর সামনে মাথা নত করে দিল একবারে একবারে ঝুঁকাই দিল ঝুঁকাই দিয়া নবীকে সালাম দিচ্ছে সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এতদিন গাছের জবান ছিল না আজকে নবীর কারণে জবান খুলে গেল আইন আল্লাহ পরিবর্তন করে দিল এতদিন গাছে হাঁটলো না আজকে হাঁটা শিখলো এতদিন গাছ কারো কথাই শুনলো না আজকে আরবি ভাষাও বুঝলো নবীজি বললেন গাছ তুমি আমার কালেমার সাক্ষ্য দাও নবী বলার সঙ্গে সঙ্গে গাছ বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই বেদুইন ডাক দে বলল হুজুর আমি কালেমা পড়তে পারি আরো শর্ত আছে দেখেন তখনও মনে করেন যে দলিল আরো চায় কার কি শর্ত বলে হুজুর এই গাছ যদি জায়গা মতো চলে যায় আল্লাহর নবী বলেন গাছ তুমি জায়গা মতো চলে যাও গাছ হেঁটে হেঁটে জায়গা মতো যে আবার বসে গেল যে রকম গাছ ওই রকম হয়ে গেল এরপরে বেদুইন বলল হুজুর আর দেরি না আপনি কালেমার সাক্ষ্য আমারে দিয়ে দেন কালেমা পড়ে ফেললো বেদুইন ও মুসলমান নুহু নবী একদিন না দুই দিন না আটশো বছর ধরে কালেমার দাওয়াত দিলেন আটশো বছর পর্যন্ত তারা মানলো না এরপরে আল্লাহ পাককে বলেন আল্লাহ আটশো বছর ধরে দাওয়াত দিলাম এই গরিব মানুষ কয়েকজন মানছে ধনীরা মানে না আল্লাহ তুমি আবার গজব চাপায় দাও এই জাতির কাছে আর দাওয়াত দেওয়া যাবে না এরা মানেই তো না এরা খালি গজব চায় ওই ধনী ধনী ব্যক্তি যারা প্রভাবশালী আছে এরা খালি কয় ও নুহুরে তোর আল্লাহর এত ক্ষমতা একটু গজব আনা তো দেখি একটু গজবানা দেখি তোর আল্লাহর কত ক্ষমতা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুহু তাহলে তুমি একটা গাছ লাগাও খোদারি পয়গম্বর একটা গাছ লাগাইলো একটা গাছ লাগানোর সময় ধনীরা এসে কয় নুহু করো কি বলে গাছ লাগাইতেছি বলে কারণ কি বলে এই গাছটা বড় হবে গাছটা কাটবো ফাড়বো কাঠ বানাবো নৌকা বানাবো আল্লাহ মহাপ্লাবন দিবে সারা পৃথিবী ডুবাই আল্লাহ পানিতে নিমজ্জিত করবে এই গাছের ভিতরে আমের কালেমা যারা পড়বে আমার কথা যারা শুনবে তাদেরকে নৌকা সরাই আল্লাহ হেফাজত করবে ধনীরা হাসে আর কয় নুহু পাগল হয়ে গেছে দেখছো দুহু পাগল হইছে গাছ লাগাইলেন একশো বছর আগে গাছ বড় হলো একশো বছর কত বছর একশো বছরে বিরাট বড় গাছ হয়ে গেল বিরাট বড় গাছ একশো বছর পর্যন্ত আরো দাওয়াত দিলেন মানে না আরো একশো বছর দাওয়াত দিলেন নূহ আলাইহিস সালাম তারপরও মানে না বাজানো তন্মধ্যে একশো বছর পরে গাছটা বড় হয়ে গেল আল্লাহ বলেন নুহু গাছ তুমি কেটে ফেলে দাও নূহ আলাইহিস সালাম গাছ কাটতে লাগলেন তখনও ধনীরা এসে কাফেররা এসে বলল নুহ করো কি বলে গাছ বানাইতেছি কাঠ বানাইতেছি এরপরে নৌকা বানাবো নুহুরে পাগল হয়েছে খোদারি পয়গম্বর নৌকা বানাইতে লাগলেন তিন তলা বিশিষ্ট নৌকা হয়ে গেল কোন কোন বর্ণনে আসছে চল্লিশ হাত লম্বা বিরাট বড় নৌকা নূহ আলাইহিস সালাম বানাইলেন সেই গাছটা ছিল বাজান সেগুন গাছ কি গাছ সেগুন গাছ এই জন্য সেগুন গাছের কাঠ খুব মজবুত সেগুন গাছের কাঠ দিয়ে নৌকা বানানো ঘরের আসবাবপত্র বানাইলে এটা টেকসই হয় আল্লাহ সেগুন গাছ লাগাইলেন নূহ আলাইহিস সালাম রে দিয়া সেগুন গাছ বানানো হলো এই সেগুন গাছের কাঠ দিয়া বিরাট বড় নৌকা বানানো হলো তিন তলা বিশিষ্ট আল্লাহ বলেন ওরে নুহু তোমার কুপুরে যারা ইমান আনছে তাদেরকে তুমি নৌকার মধ্যে উপরের তলায় নিয়ে যাবা আর এরপরে যারা আছে পশু প্রাণী জোড়ায় 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 তুমি প্রত্যেক তালার মধ্যে পশু পাখিগুলি নিয়ে যাও জুরাই জুরাই তুমি নিবা নুহুরে যেই দিন একবারে আগুনওয়ালা চুলার ভিতর থেকে মাটি ফেটে পানি বের হবে সেই দিন থেকে বুঝবা মহাপ্লাবন শুরু হয়ে গেল নূহ আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাকলেন হাম সাম ইয়াফিস এবং কেনান হাম সাম ইয়াফিস এবং কেনান কেনান কালেমা পড়ে নাই নূহ নবী বলেন কেনান তুমি আসো
কেনান বলল না আব্বা জান আমি যাব না নূহ নবী বলেন কেনান রে পানিতে নিমজ্জিত হবে কেনান ডাক দে বলেন সবচেয়ে বড় পাহাড়ের উপরে আমি চলে যাব তারপরও বাপ তোমার সাথে যাব না এই জন্য কোন কোন ছেলে আছে কেনানের মতো বাপের কথা শুনে না কি কথা কন না কা কেনানের মতো শয়তান বাপের কথা শুনে না হযরত নূহ আলাইহিস সালাম যে ছেলেরা মেয়েরা বাপের কথা শুনেন এটা কেনানের খাসলাত পাইছে হযরত নূহ নবী রান্না শুরু করলেন চুলা ফেটে আগুন আসতে লাগলো আসমান ফেটে গেল জমিন ফেটে গেল খালি পানি আর পানি আর পানি পানি আর পানি আসতে লাগলো সারা পৃথিবী পানিতে নিমজ্জিত নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা জোড়ায় 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 করে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওই জাহাজের মধ্যে তিনি এই পশু পাখিগুলি নিলেন শয়তান চিন্তা করলো এখন আমার উপায় কি হবে এখন যদি নূহ নবীর নৌকায় উঠতে না পারি তো আমার বিপদ এই পানির মধ্যে আল্লাহ তো আমারও সুবায় মারবে শয়তান করছে কি গাধার লেজ ধরে আস্তে করে পালাইয়া পিছন দিক দিয়ে একবার ভুরুত করে নৌকার মধ্যে চলে গেছে গাধার পিছনে দৌড়ে সুবহানাল্লাহ গাধার পিছনে দৌড়ে শয়তানে নূহ আলাইহিস সালামের নৌকায় ঢুকে গেছে নৌকায় ঢুকে বসে গাধার পিছনে লেজ দিয়ে শয়তান খুব মনোযোগ দিন প্রত্যেকটা প্রাণী জুড়ায় জুড়ায় নূহ আলাইহিস সালাম নিয়ে নিছে কারণ জাহাজের ভিতরে ওই ইঁদুর দিকছে ইঁদুর 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 ঢুকার পরে ইঁদুরে করছে কি সমস্ত খাবার টাবার এই ফুটে ফুটে করে একবারে কামরায় সামনে অস্থির করে দিল কারণ উম্মতরা আইসে কে হুজুর এই কোন জাতি নিয়েছে ইঁদুর এগুলো সব খাবার টাবার সব শেষ করে দিতেছে জাহাজের তক্তা পর্যন্ত ফুটে করে লিয়েছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তখন কি উপায় হবে আল্লাহকে দাঁড়াও ব্যবস্থা করতেছি তখন যে সিংহ ছিল সিংহ বনের রাজা সিংহ এই সিংহরে আল্লাহ বলে তুই একটা হাসি দে নূহ আলাইহিস সালাম বলে নূহ তোমার লাঠি দিয়ে সিংহের নাক বরাবর একটা বাড়ি দাও তো সিংহের নাক বরাবর একটা বাড়ি দেওয়ার পরে সিংহ জোর করে একটা হাসি দিছে হাসি দেওয়ার সাথে হাসির ভিতর দিয়ে নাকের ভিতর দিয়ে একটা বিড়াল বেরিয়েছে সুবহানাল্লাহ কইলেন না এটা কিন্তু কোনো কিসসার বই না ইমাম ইবনে কাসির আল বেদায়েত থেকে আর বিশুদ্ধ ঘটনা থেকে বলছে বিলাই বিলাই এই জন্য বিড়াল খুব আমাদের আপন খুব দোস্ত নবীজি বিড়ালটা খুব আদর করতেন এই বিলাই বেরোইয়া সমস্ত ইঁদুরে একবারে সাইজ করে দিছে মারহাবা কর এই বিড়াল বেরোইয়া ইঁদুরে সাইজ করে দিছে ওই দিন থেকে ইঁদুরের সাথে বিড়ালের সাথে দুশ্মনী শুরু হয়েছে আর কোনোদিন বন্ধুত্ব হয়নি এই জন্য ঘরে বিড়াল পালবেন বিড়াল খুব উপকারী জিনিস আল্লাহ পৃথিবীতে ওরে পাঠাইছে মানুষের উপকার করার জন্য মারহাবা বলবেন বিড়ালরে আল্লাহ পাঠাইছে মানুষের উপকার করার জন্য এই জন্য দেখতে এটা সিংহের মতো বাঘের মতো দেখা যায় কিন্তু বাঘ টাক না ও আপনার ঘরের ভিতরে শুয়ে থাকবে ময়লা আবর্জনায় থাকে না ও বসা গোসায় কোথায় শুবে না আপনার বিছনাত ভালো জায়গা হলে প্রধানমন্ত্রী হলে কোনো ভ্যালু নাই আপনার কি কথা করলে কেন ও রাষ্ট্রপতিও চিনে না যদি রাষ্ট্রপতির ঘরে বিড়াল থাকে তো ওইটা রাষ্ট্রপতির খেতার ভিতরে যে শুয়ে থাকে জিজ্ঞেস করে রাষ্ট্রপতি মহোদয় কেমন আছে খুব দারুণ জিনিস ও তো খাবেই আপনার ঘরের জিনিস ও খাবে না তো কি কুত্তায় খেয়ে যাবে নাকি ও তো ঘরের ভিতরে থাকে ওর কাজই তো ঘরের না খাওয়া আপনি সাইডে শুনে থাকবেন মাছ খাবে মাছ পাইলে আর উস থাকে না পুরো সর্বনাশ মাছের গিরান পাইলে এসে ও কোথার থেকে যেখান থেকে সেখান থেকে আসবে আল্লাহ না এটা তো আল্লাহ ও আমাদেরকে বানাইছে আমরা উপকার আছে মারহাবা বলেন নবীর একজন সাহাবী ছিলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তো বিড়াল সানা খুব ভালোবাসতেন তে একদিন জুব্বার আস্তিনে কইরা বিড়ালের বাচ্চা লইছে বিড়ালের বাচ্চা জুব্বার ভিতরে করে লইছে এটির ভিতরে ঢুকাইল লইছে তো ভিতরে ঢুকায় যখন নিয়ে আইছে তা আল্লাহর নবীর সামনে নামানোর পরে রসুল করিমের সামনে দিয়ে বিড়াল ফুরুত করে একটা দৌড় মারছে নবীজি মুস্কি হাসি দিয়ে বলে নিয়ে আ বাবু রে ও বিড়ালের বাপ মারহাবা কর কিসের বাপ এই বিড়ালের মালিক বিড়ালের বাপ ই আ বাবু রে বিড়ালের বাপ
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সিদ্ধ করলো আমার নাম হলো আব্দুর রহমান, ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুর শামস, আব্দুর শামস থেকে আব্দুর রহমান হইছি। এখন নবী আমারে বলেন বিড়ালের বাপ, তাহলে এটার সাইডে দিয়ে লাভ নেই, এটা বরকতের নাম। আজকে থেকে আমার নাম আবু হুরায়রা, সুবহানাল্লাহ। দেখেন ওনার নাম হয়ে গেছে আবু হুরায়রা, বিড়ালের বাপ। তো বিড়াল পালবেন, বিড়ালের একটু উপকার আছে। বলে হুজুর কি উপকার? আপনার ঘরে ঘরে জিনের উপদ্রব আসবে, বিড়াল ও নিঃশ্বাসের সাথে জিন শুষে নিয়ে যায়। বিড়াল যতক্ষণ ঘরে থেকে জিন ভিতরে আসে না, সাপ পোকা টোকা এগুলো অনেক কিছু ঘরের ভিতরে ঢুকে, জিন আপনার ঘরে মাঝে মধ্যে সাপের আকৃতি নিয়ে আসে। এই জন্য কখনো ঘরের মধ্যে যদি সাপ আসে তো আল্লাহ রসুল বলছেন তুমি তাকে তিনবার বলো, হ্যাঁ তুমি চলে যাও, হ্যাঁ আল্লাহর বান্দা তুমি চলে যাও। যদি না যায় তাহলে বুঝবেন এটা সাপ, এটা জিন না। আর যদি চলে যায় তাহলে বুঝবেন জিন যায়, তাহলে এরপরে সাইজ করে দাও, কায়দা মতো ফিটে এটা শটাং করে দিই। জিনেরা সাপের আকৃতি নিয়ে মাঝে মধ্যে আপনার ঘরে আসবে। এই বিড়াল থাকলে আবার এটা আসে না, বিড়াল থাকলে এটা পালায়, বিড়াল ওদেরকে শুষে নিঃশ্বাসের সাথে নিয়ে চলে যায়। বিড়াল ভালো, আদর করবেন, খাওয়াবেন, আপনার ঘরে দুধ এরপরে গোশত মাছ যা আছে দিয়ে দিবেন, খা। আমার ঘরে একটা আছে, মেয়েরা নানি ভেটতে নিয়েছিল ছোট গেলে বাচ্চা, আসার পরে বাসার ভিতরে তো চিল্লে ফাল্লা, মা সারা নিয়েছিল এসে নানি ভেটতে খুশি মনে, পরে এই যেটা দুধ আর গোস্ত খাইতে খাইতে এখন আর ভাতই খাই না। কি যে জমিদা, এই যাবত পর্যন্ত দুধ আর গোস্ত আর মাছ খেয়ে বেঁচে। আমি ওকে দেখলে মাঝে মধ্যে চিন্তা করি, হে রব, ওরে যা বরাদ্দ করছো, ওই যে গোস্ত আর দুধ আর মাছ খাওয়া শিখছে, এই পর্যন্ত গোস্ত দুধ মাছ খেয়ে শিখছে, প্রায় নয়টা বাচ্চা হয়েছে, তিন দিন আগে ছয় তিনটে হয়েছে। এই ঘরের ভিতরে আইসে কেউ 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 করে যতক্ষণ দুধ না দিবে ততক্ষণ পর্যন্ত যাবে না। আমারে জ্বালাইবো না মেয়েদেরকে জ্বালাইবো না মেয়ের মায়েরে জ্বালাইবো। আমি মাঝে মধ্যে ধরে নিয়ে চিন্তা করি, আল্লাহ ওরে যে দুধ বরাদ্দ করছো ও দুধ খাবে, দুধ না দেওয়া পর্যন্ত আমার ঘরে তো যাইতো না, খাবার দুধ দিতে হবে না গোশ দিতে হবে না মাছ দিতে হবে। ওরে জমিদার, আমার কপালে যা জোটে না তোর কপালে তা জোটে, এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ ওর বরাদ্দ করে রাখছে। ওই যে সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহর জন্য বরাদ্দ করছে, কি কথা কন ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিক বলাবার, আমি তার জন্য রিজিক বরাদ্দ করি। বাপ মানুষকে খাওয়াবেন, শেষ কথা বলে দিয়ে যায়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মানুষ খাওয়াবেন, কারে খাওয়াবেন? মানুষ মাখলুক, আপনার সুযোগ হলে আপনি খাওয়াবেন, আপনার সময় হলে ওদেরকে খাবার দিবেন। খাবারের উপরে, খাবারের উপরে ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম নেকির কাজ হচ্ছে তুতঈমুত্তুআম, মানুষকে খাওয়াবে। তুতঈমুত্তুআম, মানুষকে খাওয়ানো। আমরা বিভিন্ন মাহফিলে তাবারক দেখি না বাপ, এটা ভালো কাজ দিবে। এই ভালো কাজ, এই মাহফিলে সব শ্রেণীর মানুষ আছে, ধনী দরিদ্র গরিব মিসকিন সবাই আসে, খাওয়াবে। আপনার ঘর থেকে কোনো মানুষকে মাহরুম করে দিবেন না, কিছু না কিছু খাওয়াবে। যারা মানুষ খাওয়া তাদের ঘরের দরজে দেয় না, রিজিক পাঠায় দেয়, কখনো অভাব পাঠায় না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কখনো কোনোদিনও কোনো মেহমানকে খালি মুখে বিদায় করবেন না, কিছু না কিছু খাওয়ায় তারপর বিদায় করবে, কিছু না থাকলে এক গ্লাস পানি দিয়ে হলে বিদায় করবে, খাওয়াবেন তাকে। মোহতারাম উপস্থিতি, আল্লাহ বলছেন হাবিব যারা আখিরাতকে অস্বীকার করে তারা মানুষকে খাওয়াইতে উদ্বুদ্ধ করে না, নিজেরাও খাওয়ায় না, মিসকিনকে খাওয়ায় না, অন্যজনকে খাবার দিতে চায় না। আল্লাহ পাক আপনাকে আমাকে এই মানুষকে ভালো খাওয়ানোর
এবং সৃষ্টিকে খাওয়ানোর মতো তৌফিক যেন আল্লাহ দিয়ে দেয় সকলে বলেন আমিন আপনার ঘরের দরওয়াজা খাবারের উঠোন রান্নার ঘরটা যেন আল্লাহর বান্দাদের জন্য মুক্ত থাকে আল্লাহ সকলকে তৌফিক দিক প্রত্যেক খাবারের সময় রাসূল কারীম মেহমান নিতেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক খাবারের সময় নিজে মেহমান সারা খাবার খেতেন না কোন কোন সাহাবীর জীবনী দর্শে প্রত্যেকদিন মেহমান নিয়ে বসে তারপরে খাবার খেতেন আল্লাহ পাক প্রত্যেক কবুল করুক মদিনাতে এখনো দেখবেন আনসারী মাদানী অরিজিনাল যারা আছে তারা দেখবেন মদিনাতে ঘুরে 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 খাবার খায় সুবহানাল্লাহ বলা যাবে আ তারা মানুষকে ঘুরে 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 খাবার খাওয়া এই দেয় সেই দেয় খেজুর দেয় এই ওদের ভালো জিনিস পানি দেয় জমজমের পানি দেয় দামি দামি খেজুর এনে খাওয়ায় বাচ্চাদেরকে খাওয়ায় মদিনার মহিলারা পর্যন্ত কি চমৎকার আমি উহুদে গেছি এক মহিলা মাথা থেকে পা পর্যন্ত বোরকা আবৃত একবারে মাথা থেকে পা পর্যন্ত বোরকা জুতা মোজা চশমা দিয়ে একবারে ঢাকা কিচ্ছু দেখার সুযোগ নেই আর আমরা দেশের বিড়িরা তো কই লাভ নেই বোরকা না টুরকা না সুরকা বোঝা যায় না নতুন নতুন যে কত সিস্টেমের বোরকা আরা ফারা সারা in the sira in the fara in the tight in the fight in the fitting in the sitting সব সিটিং সিটিং বাস কি কথা কর না কে ভোগি যোগি ইতিহাস ভুরি গেছে রে ভাই বোরকা পরে আবার চশমা একটা পরে কপালে ফুটাও লাগে এমনি মেটে রে কে রে তোরে অভ্যাস হইছো কবে থেকে লুচ্ছে লুচ্ছে বাপ এই অবস্থা চলতেছে অবস্থা কি আইগুলো কেন তো মহিলা দুটো বাচ্চা নিয়ে আসছে এত সুন্দর বাচ্চা দুটো মাশাআল্লাহ ছোট বোনটা আর ভাইটা আমাকে দেখে বলতে ইয়াহাত ইয়াল্লাহ রু ইয়াহাত ইয়াল্লাহ তা ইয়াল্লাহ তা কাছে কাছে সালাম দিলাম আমার খেজুর দিল খাইলাম ও সারা উহুদ ঘুরে ঘুরে ঘুরতে স্যার হাজিদেরকে খেজুর খাওয়াইতেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ জিজ্ঞেস করে আনতে মাদানি হ্যাঁ না মাদানিদের অভ্যাস হলো মানুষকে খাওয়ানো এটা রাসূল করিমের সারা জীবনে মদিনার এই আমল করতেন মানুষকে খাওয়াইতেন একবারে ঢালা ভাবে খাওয়াইতেন আর এখন আমরা খাওয়ানোর কথা বলে খালি পে ভেজা কি কথা কর না কেন বেদাত আর ভেজা বেদাত আর ভেজা এই শয়তানি একটা ফতোয়া পাইছে এটা দিয়ে আমার দেশের এই খাওয়া দাওয়া মানুষের রিজিক নষ্ট করে দিতেছে কি কথা কর না আবার কেউ আছে কি কয় জানেন আবার আমার দেশে কেউ আছে কয় ওই সাধারণ আবিজাবি শীল করতে কয় লাভ আস্তাগফিরুল্লাহ আলাজিম সাধারণ মানুষকে শীল করতে বনে বলছে আর একজন কাফেরও যদি হয় তার মুখে খাবার দিলে খুশি হয় কে আপনার বাড়ির প্রতিবেশী হিন্দু হবে বদ্ধ হবে খ্রিস্টান নাসারা শিখ অন্য যে কোনো ধর্মের হোক না কেন ওর ঘরে যদি খাবার না থাকে আর আপনি যদি রাত্রিবেলা খেয়ে তাহাজ্জুদ নামাজও পড়েন তারপর আপনি ইমানদার হতে পারেন কেন আল্লাহর বান্দা না খেয়ে ঘুমিয়েছে আল্লাহ জিজ্ঞেস করবে আমার বান্দা কেন না খেয়ে ঘুমিয়েছিল তুমি বলো তোমার ঘরের খাবার থাকতে সেদিন জবাব কি এই জন্য সে যে ধর্মেরই হোক আপনার বাড়ির পাশে প্রতিবেশী দরিদ্র হলে আপনার ঘর থেকে যেন তার ঘরে খাবার যায় আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না আমিন।